আসসালামু আলাইকুম, শামিম ড্রিম ওয়ার্ল্ড এবং শামিম ইউরোপ ব্লকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি বিশেষ দিন রোমানিয়ার জন্য, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে শব্দটা আসলে অনেকেই শুনে থাকবেন, যদিও এটি 1969 সালে মূলত ব্ল্যাক ফ্রাইডের আসলে উৎপত্তি হয়। তখন ব্যবসায়ী সংগঠন যারা আছে তা তখন ভয়াবহ একটি মন্দা চলছিল। সেই সময় ব্যবসায়ীরা বসে চিন্তা করলো যে এই মন্দাকে কীভাবে কাটিয়ে তোলা যায়, এই জন্য বিশেষ একটি দিনের ব্যবস্থা তারা চিন্তাভাবনা করে এই দিনটির বিষয়ে। তো সেই দিন তারা যেই সিদ্ধান্তটি নিয়েছিল সেটি হচ্ছে আপনার প্রতি বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডেটি উদযাপন করবে। সেই থেকে আসলে ব্ল্যাক ফ্রাইডে মূলত হচ্ছে আপনার তৈরি হয়, যেদিন আসলে সারা বছরের লসটা যাতে একসাথে সবাই আসলে তুলতে পারে, বিশেষ একটি ছাড়ের মাধ্যমে অধিক মুনাফা করতে পারে বা অধিক সেল করতে পারে, সেই জন্যই আসলে মূলত ব্ল্যাক ফ্রাইডের ই হয়। ব্ল্যাক ফ্রাইডে মূলত আমেরিকা থেকে এটা সূত্রপাত এবং 1952 সাল থেকে মোটামুটি এটার প্রচলন রয়েছে। তো এখন মোটামুটি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া সব জায়গাতেই ব্ল্যাক ফ্রাইডের প্রচলন আছে। আমাদের বাংলাদেশেও এখন ব্ল্যাক ফ্রাইডের প্রচলন দেখা যায়। তো আজকে রোমানিয়ার হচ্ছে আজকে নভেম্বর মাসের 10 তারিখ, রোমানিয়াতে আজকে এই দিনটি হচ্ছে উদযাপন করা হচ্ছে। তো ব্ল্যাক ফ্রাইডেতে মূলত হচ্ছে বিশেষ ছাড় দেওয়া হয়, এক এক কোম্পানি এক এক ধরনের ছাড় দেয়। তো কোনো কোম্পানি দেখা যায় 10% থেকে শুরু করে 80-90% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। তো আমি এখন আসি হচ্ছে আমার বাসার পাশে একটি মার্কেট এরিয়া, শপিং মল এরিয়া, সেই শপিং মল এরিয়াতে আসছি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। আমিও কিছু কেনাকাটা করব, সেই সাথে দেখতে আসছি যে কী ধরনের আসলে ছাড় চলতেছে, যেহেতু ইউরোপে প্রথম ব্ল্যাক ফ্রাইডে আমার। তো সেজন্য তো চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তাহলে কথা না বেরিয়ে চলুন আমরা শপিং মলের ভিতরে যাই, গিয়ে দেখি কী পরিমাণ ছাড় চলতেছে। ব্ল্যাক ফ্রাইডে আসলে আসলেই দোকানিরা বা শপিং মল কর্তৃপক্ষ এটা একটা সাজসাজভাবে আসলে ই করে, সবাই যে যার মতো থেকে পসরা সাজিয়ে বসে এবং ছাড়ের উৎসব থাকে। আর সে এই দিনটিতে নর্মাল দিনের চেয়ে অনেক বেশি কেনাকাটা হয় এবং বড় বড় সাইনবোর্ডে দেখা যায় ছাড়গুলো দিয়ে রেখেছে। এই যে মোবাইল দেখতেছেন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে, এটা হচ্ছে 969 টাকার জিনিস আপনি এখানে 600 লিতে পাবেন। এটা হচ্ছে বড় একটা শপিং মল, এখানে কোনো কোনো জিনিসে 50% ছাড় দেওয়া আছে। আর এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ক্রিসমাস উপলক্ষে, আগামী মাসে যেহেতু ক্রিসমাস সেই উপলক্ষে আসলে এই ক্রিসমাসের যে উপকরণগুলো আছে সেগুলো সাজিয়ে রেখেছে। সব জায়গাতে যেখানে যাবেন সেখানে হচ্ছে ছাড়, দেখেন এই 1200 টাকার জিনিস আপনি এখানে 869 টাকায় পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে আপনার শীতের পোশাক, যেহেতু এখন শীত চলতেছে। এই যে এই বাচ্চাদের গেঞ্জি বা শীতের পোশাকের উপলক্ষে দেখেন 37% ছাড় চলতেছে। বিশাল বড় শপিং মল, বিশাল বড়। এখন ছাড় চলতেছে 20%, 32%, সব আইটেমের উপরে কম বেশি ছাড় আছে। তো এই দিনটির জন্য আসলে সবাই অপেক্ষা করে যে কবে ব্ল্যাক ফ্রাইডে আসবে, ওই সময় আসলে সবাই একসাথে কেনাকাটা করবে। কারণ যেহেতু কম দামে অনেকগুলো টাকা, যেই জিনিসটা আপনি 10 টাকার জিনিস আপনি 7 টাকা, 8 টাকা পাবেন, 5 টাকায় পাবেন, এই জন্য এই দিনটির জন্য আসলে সবাই অপেক্ষা করে। যেগুলো হচ্ছে সবজি আইটেম, টমেটো,
অনেক ধরনের এখানে ছাড় চলতেছে। ৩ টাকার জিনিস ২ টাকা হচ্ছে মাংস জাতীয় আইটেম, এটার উপর ছাড় চলতেছে। রোমানিয়ানরা আসলে এই মাংস এগুলো যদিও হারাম প্রোডাক্ট, এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে কি বলে পর্ক, যেটাকে বলে পর্কের হচ্ছে খাবার আইটেম। এই যে একটা ফল রোমানিয়াতে, এই ফলটা আসলে অনেক সুস্বাদু, দেখতে যদিও গাবের মতো মনে হচ্ছে কিন্তু গাব না, প্রচণ্ড পরিমাণ মিষ্টি। আমি গত সপ্তাহে নিয়েছিলাম এটা, এই ফলটা খেতে অনেক টেস্টি, অনেকটা আমের মতোই লাগে, দেখতে কিন্তু গাবের মতো, হ্যাঁ কিন্তু খেতে টেস্টটা অনেকটা আমের মতো, প্রচণ্ড মিষ্টি। এই যে একটা বাচ্চাদের খুবই, বাচ্চাদের বা মেয়ে মানুষের খুবই পছন্দের একটি চকলেট মানে আইটেম, সেটা হচ্ছে চকলেট আইটেম। এখানে কিন্তু ইউরোপে কিন্তু চকলেট কিন্তু খুবই কী বলে কম দামি, হ্যাঁ দেখেন তিন লেতে কত বড় হচ্ছে আপনার, তিন লে মানে হচ্ছে বাংলাদেশের ৭৫ টাকা, কত বড় দেখেন কত বড় একটা চকলেট, আপনি মাত্র তিন লে ৭৫ টাকা, বাংলাদেশে হয়তো এই রেটগুলো এরকম হবে না কখনোই, অনেক দাম। এই সারি সারি সারিবদ্ধভাবে চকলেট, এই পুরো সেলফটাই হচ্ছে আপনার চকলেটের এবং খুবই কম দাম, সব হচ্ছে চকলেট, বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের, ভ্যানিলা চকলেট মিল্কশেক, বিভিন্ন ধরনের আইটেম চকলেটের এবং খুবই কম দাম। বাচ্চাদের খুবই পছন্দের এই পুরো ২টা সেলফ জুড়ে চকলেট, সব চকলেট, পুরো সেলফ, পুরো একটা লম্বা জুড়ে সেলফ। এগুলো হচ্ছে চাল, এগুলো প্রত্যেকটা এক একটা চাল হচ্ছে ১ কেজির প্যাকেট। অনেকের ধারণা যে রোমানিয়াতে চাল পাওয়া যায় না, রোমানিয়াতে চাল পাওয়া যায় তবে বাংলাদেশের চালের মতো ওগুলো না, এগুলো সব হচ্ছে চাল, বিভিন্ন আইটেমের চাল। এই যে এই দোকানে ৩০% ছাড় দিয়ে রেখেছে, এখানে জুতা থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে, এটা না ঢুকি। এই যে আরেকটি দোকান ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ২০% ছাড় দিয়ে রেখেছে, এখানেও জুতার কালেকশন সব নাম করে নামি দামি ব্র্যান্ড। এখন এগুলো সবগুলো যদি দেখাতে যায় আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই দেখেন এখানে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে, ৫০% সব আইটেম। এই হচ্ছে লাল যেটা দেখতেছেন আলটেক্স, এটা রোমানের অনেক নাম করা একটা ব্র্যান্ড। আর এটা হচ্ছে দেকাথলন, এটা হচ্ছে আর একটা বড় একটা স্পোর্টস শপ, সেটা এখানে সব ধরনের স্পোর্টস আইটেমই পাওয়া যায়। এই যে হচ্ছে আলটেক্সের ব্ল্যাক ফ্রাইডে চলছে, এখন এটার মধ্যে ঢুকবো, এখানে সব ইলেকট্রনিক্স আইটেম। এই যে এটা হচ্ছে একটা ট্যাপ, এটার প্রাইস হচ্ছে নর্মাল রেগুলার প্রাইস হচ্ছে আপনার ১১২৬, এখন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে চলতেছে ৯০০। আর এগুলো হচ্ছে সব হচ্ছে মোবাইল, সব ইলেকট্রনিক্স আইটেম। এই হচ্ছে ল্যাপটপ, এটার প্রাইস হচ্ছে ১৮৯৯ লেই, এখন ১৩৮৬ লেইতে আপনার এই ল্যাপটপটি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার লিনোভো কোম্পানি, এখানে সব হচ্ছে ল্যাপটপ এবং প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ছাড় চলতেছে, প্রচুর প্রচুর পরিমাণ ল্যাপটপ এখানে আছে, বিভিন্ন রেটের আছে, এখানে ৩৩০০। এরকম পুরো টিভি থেকে শুরু করে অল আইটেম, ঠিক আছে সব কিছু, সব আইটেমই হচ্ছে আপনার মনে করেন আপনার ছাড় চলতেছে। প্রচুর ভিড় মানুষের কেনাকাটা, সব হচ্ছে ব্লান্ডার আইটেম, বিভিন্ন ধরনের ব্লান্ডার আছে। আবার দেখা যায় সব প্রোডাক্টে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে ই দিবে না, হ্যাঁ এগুলো সবগুলোর মধ্যে নাই, যেগুলোর মধ্যে ব্ল্যাক ফ্রাইডে ই থাকবে সেটা কালো কালারের দাগ দেওয়া থাকবে, যেমন এটা এটা এই প্রোডাক্টের মধ্যে ব্ল্যাক ফ্রাইডে আছে, এটার দাম হচ্ছে দেখেন
এটার দাম হচ্ছে 158 লেই, আগে ছিল 239 লেই, এখন 158 লেই। তো এটা দেখে আর কি কিনতে হয় যে কোনটার মধ্যে ব্ল্যাক ফ্রাইডে আছে আর কোনটার মধ্যে ব্ল্যাক ফ্রাইডে নাই। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।